তিনটে জিনিস নিয়ে যেতে হবে সাথে করে। কি গো কি তিনটে? নাম্বার ওয়ান নামাজ পাঠি। নাম্বার ওয়ান কি? নামাজ পাঠি। কেন এই লক্ষ লক্ষ লোকের জামাতের সাথে আমরা সবাই নামাজ পড়ব? হতে পারে ওই দিনের জামাত কুমুদ হয়ে গেলে কিয়ামতের দিন আমরা একসাথেই উঠবো। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ওই দিন নামাজ পাঠি সবাই নিয়ে যাব, মাথায় টুপি থাকবে আলহামদুলিল্লাহ, আর 2 লিটারের একটা পানির বোতল। কত? 2 লিটারের পানির বোতল, 1 লিটার নয়, 2 লিটার নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন? নামাজ পাঠি আর 2 লিটারের পানির বোতল। আর একটা কি? আর একটা হলো লক্ষ লক্ষ মানুষ, খাবারের ব্যবস্থা করলো ম্যানেজমেন্ট করা যাবে না, তাই নিজের খাবারটা একটু নিজেকে বেঁধে নিয়ে যাবেন। হোটেল টোটেলের আশা করবেন না, নিজের খাবার নিজে একটু সাথে নিয়ে যেতে অসুবিধা। ওই দিন একটা উপহারও দেবো আপনাদের ঘরে, বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন এম দাদা হুজুর ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। যাবেন তো নাকি? মারহাবা, যাবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আমাকে যারা ভালোবাসেন, আব্বা জানেরা ছেলের দাওয়াতে যেতে হবে। আমাকে যারা ভালোবাসেন ভাই জানেরা দাওয়াতে যেতে হবে, ঠিক না বেটি? গো তবে ছোট ছোট বাচ্চা আর মা বুড়েরা যাবেন না, ওই দিন শুধু পুরুষেরা যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? ছোট ছোট বাচ্চা আর মা বোনেরা যাবেন না। কেন? গতবারে ডেকেছিলাম মনে আছে, কিছু বছর আগে, তখনকার থেকে তোমাদের ভাইজানের এলাকা এখন বেড়ে গেছে। আবার এখন আবার মুর্শিদাবাদ থেকে আসবে, মালদা থেকে আসবে, দিনাজপুর থেকে আসবে, কুচবিহার থেকে আসবে, জলপাইগুড়ি থেকে আসবে, শিলিগুড়ি থেকে আসবে, বীরভূম থেকে আসবে, বর্ধমান থেকে আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে। বলুন আলহামদুলিল্লাহ। যাবেন ইনশাল্লাহ আপনারা। তিনটে জিনিস নিয়ে যেতে হবে সাথে করে। কি গো কি তিনটে? নাম্বার ওয়ান নামাজ পাঠি। নাম্বার ওয়ান কি? নামাজ পাঠি। কেন এই লক্ষ লক্ষ লোকের জামাতের সাথে আমরা সবাই নামাজ পড়ব। হতে পারে ওই দিনের জামাত কুমুদ হয়ে গেলে কিয়ামতের দিন আমরা একসাথেই উঠব। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ওই দিন নামাজ পাঠি সবাই নিয়ে যাব, মাথায় টুপি থাকবে আলহামদুলিল্লাহ, আর 2 লিটারের একটা পানির বোতল। কত? 2 লিটারের পানির বোতল, 1 লিটার নয়, 2 লিটার নিয়ে যাবেন। আর কি নিয়ে যাবেন? নামাজ পাঠি আর 2 লিটারের পানির বোতল। আর একটা কি? আর একটা হলো লক্ষ লক্ষ মানুষ, খাবারের ব্যবস্থা করলো ম্যানেজমেন্ট করা যাবে না, তাই নিজের খাবারটা একটু নিজেকে বেঁধে নিয়ে যাবেন। হোটেল টোটেলের আশা করবেন না, নিজের খাবার নিজে একটু সাথে নিয়ে যেতে অসুবিধা আছে, নিয়ে যাবেন। খুব শিগগিরই বলবো, আবার দেখবেন কেউ মিথ্যা প্রচার করলে চলে যাবেন না। যেন আমার নিশ্চয়ই পেজ আছে, জানেন তো, পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী ফেসবুকে পেজ, ওটাকে ফলোয়ার করে রাখবেন, লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল পিএবিএস, এই চ্যানেলে আমি বিবৃতি দিয়ে ডেট বলবো, ওই দিনে আপনারা যাবেন ইনশাল্লাহ। আমি আশা রাখবো আমার আব্বা আমার ভাইয়েরা যাবেন, মা বোনেরা নয়, ছোট ছোট বাচ্চারা নয়, কেন বিশাল জনসমুদ্র। আবার ইনশাল্লাহ আমার মুজাদ্দেদ জামানের দরবারে মুজাদ্দেদের খুনের ডাকে হবে ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পাহাড় সামনে এলে পাহাড় টপকে যাবেন, টপকাতে অসুবিধে হলে পাহাড়ের সুরঙ্গ তৈরি করবেন, সুরঙ্গ করেও যাবেন। বলুন ইনশাল্লাহ, বলুন ইনশাল্লাহ। ওই দিন আপনাদের ঘরে একটা উপহার দেবো আমি আবার, ওই দিন আপনাদের ঘরে একটা উপহার দেবো আমি আবার, ওই দিন একটা উপহারও দেবো আপনাদের ঘরে, বলুন ইনশাল্লাহ। ভাইয়ের আমার মনে রাখবেন, আপনাদের বাড়ি শহর লাগোয়া শহরতলি, ঠিক না বেটি? শহরতলি, সেই এলাকার মানুষ আপনারা। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন। বলুন আল্লাহুম্মা আমিন। ও গো মা আমিনা, তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। সবাই বলেন নামাজ সাথে অসুবিধা আছে?
সবাই বলুন আমার মতো সুর যতটা যে যেমন পারে দিয়ে পড়ুন এত হাজার হাজার মানুষ একসাথে পড়ুন ও গো মা আমিনা তোমার গোরে ঘরে রহমত খোদা পরে জোরে জোরে কত সুন্দর গজল শিখছেন বলেন তো আমরা গান গাওয়া গান শেখা বা নাচা নাচির দলের লোক নয় আমরা আমরা কোরআন পড়ার লোক নবীর নাস শরীফ পড়ার লোক ঠিক না বেঠি হ্যাঁ আকীদা ঠিক রাখতে হবে বাপ দুনিয়া দুদিনের দুনিয়া করতে কি যেন জাহান্নামের কাঠ না হয়ে যায় অতএব আমরা এমন ভাবে চলবো দুনিয়াতেও থাকবো দুনিয়াদারি করব গায়ে কাদা লাগাবো না পাকে পা থাকে দেখেন না গায়ে কাদা লাগে না দুনিয়াদারি করতে হবে দুনিয়ার এই নোংরা যেন গায়ে না লেগে যায় এই আমরা গান গাওয়ার লোক নয় আমরা নাচার দলের লোক নাই আমরা কোন ড্যান্স নাচ হই হই করার লোক নাই আমরা হলাম মোস্তফা জানের রহমতের সৈনিক জোরে বলুন সুবহানাল্লাহ আসুন মহব্বতে পড়ুন ও গো মা আমিনা তোমার করে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে সাগাবি চরণ চুমে ধন্যই গোলা নামটি জাগার মাখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লি আলা আবার মাজার জিয়ার আম্মা জানের সাথে আব্বার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে ও গো মা আমিনা তোমার করে পরে রহমত খোদা পরে জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ